আজকের গল্প দেবী রায়ের বজরা, লেখক যোগেন্দ্রনাথ গুপ্ত। দেবী রায়ের বজরা চলিয়াছে ভৈরব নদীর বুকের উপর দিয়া বল্লভপুর গ্রামের দিকে। শ্রাবণ মাস, বর্ষার প্লাবনে ভৈরব নদের উচ্ছ্বসিত জল দুই কূল প্লাবিত করিয়া চলিয়াছে। মাঝে মাঝে সেই দুর্বার জলস্রোত কোনো কোনো গ্রামের উঁচু সীমা ছাপাইয়া পল্লী গৃহস্থের আঙিনায় ঘরের আনাচে কানাচে উঠিয়াছে। চারিদিকে জল কলকল ছলছল করিতেছে। গৃহপালিত পশুরা বড় দুর্দশাগ্রস্ত, মাঠ ঘাট জলে ভরা। আবার শ্রাবণের অবিশ্রান্ত বর্ষণে গ্রামবাসীরাও বিপন্ন। এমনই দিনে দেবী রায়ের বজরা চলিয়াছে গ্রাম ও বন্দরের পাশ দিয়া। বজরা বেশ বড়, ধবধবে সাদা তাহার রং, সম্মুখের দিকটা মকর মুখ। দেবী রায় এ বজরায় চড়িয়া ডাকাতি করেন। উত্তরবঙ্গে এবং নিম্নবঙ্গে দেবী রায়ের নাম জানে না এমন লোক বড় ছিল না। মহাজন গৃহস্থ যে ওই বজরা দেখিত অমনি ভয়ে পালাইত। যদি শুনিত দেবী রায়ের বজরা আসিতেছে, তবে লোকে বাড়ি ঘর ছাড়িয়া বনে জঙ্গলে গিয়া আশ্রয় লইত। কোম্পানির আমল দেবী রায়ের নৃশংস অত্যাচারে দেশ হাহাকার করে। অরাজকতা নিষ্ঠুর নিপীড়ন চলে সর্বত্র। দুর্ভিক্ষ মন্বন্তর কোনো কিছুতেই সেই পীড়ন বাধা পায় না। দুঃখীর দুঃখ কেহ বোঝে না। তেমনি কালের ডাকাত দেবী রায়। দেবী রায় জমিদার, উত্তরবঙ্গে তাহার জমিদারি, সম্ভ্রান্ত ব্রাহ্মণ বংশে তাহার জন্ম, প্রাসাদ তুল্য তাহার বাড়ি, লোকজন বৈভব ধনরত্ন কিছুরই অভাব নাই। পূর্বপুরুষের প্রতিষ্ঠিত অতিথিশালা আছে, দেবালয় আছে, বড় বড় দীঘি আছে। এক কথায় সেকালের জমিদারের ভোগ বিলাসের জন্য যাহা কিছু প্রয়োজন সবই তাহার আছে, কিন্তু নাই শুধু মনুষ্যত্ব। দেবী রায়ের কোনো অভাব নাই, ধন মান সবই আছে, তবু তিনি ডাকাতি করেন। জ্যোতিষী ভালো দিন দেখিয়া দেয়, পুরোহিত আশীর্বাদ করে, তারপর সকলের আগে ছোটে ছিপ নৌকার সারি ও দুর্দান্ত নিষ্ঠুর দস্যুদল। লক্ষ্য ঠিক থাকে, কোথায় কোন তালুকদার বা জমিদার বাড়ি আক্রমণ করিবেন দেবী রায়। বর্ষাকালই ছিল তাহার ডাকাতি করিবার সময়। দেবী রায় সুপুরুষ, দিব্য দেহ, গৌরকান্তি, বলিষ্ঠ পুরুষ, অদ্ভুত বলশালী তিনি। রণপা চড়িতে, ঘোড়া ছুটাইতে, সাঁতরাইতে, বর্ষা তলোয়ার ধরিতেও তাহার দক্ষতা ছিল অসাধারণ। পড়াশোনাও ছিল সেকালের অনুপাতে অতি চমৎকার। দেবী রায় ছিলেন মেধাবী, শাস্ত্রজ্ঞ ও শস্ত্রকৌশলী, তবু তিনি ছিলেন ডাকাত। আশ্চর্য মানুষের চরিত্র! এইবার দেবী রায়ের বজরা চলিয়াছে তাহার আপন কনিষ্ঠ সহোদর যদু রায়ের বাড়ি লুট করিতে। শুনিতে যদিও অদ্ভুত ও আশ্চর্যজনক, তবু কাহিনীটি সত্য। আগের কথাটাই বলিতেছি, দেবী রায় ও যদু রায়ের পিতা জমিদার দুর্গাকান্ত ডাকাত ছিলেন। সেকালের অধিকাংশ জমিদারের ব্যবসায় ছিল ডাকাতি। বাংলার জমিদারদের পূর্বপুরুষের ইতিহাস অনুসন্ধান করিলে এ কথা সত্য বলিয়াই প্রমাণিত হইবে। বিচক্ষণ দুর্গাকান্ত দেখিলেন দেবী রায় ও যদু রায় দুই ভাইয়ের প্রকৃতি সম্পূর্ণ ভিন্ন। দেবী রায় শক্তিশালী, দাম্ভিক ও নিষ্ঠুর। সুস্ত্রী ও সুদর্শন হইলে কি হইবে? তাহার মন চঞ্চল ও বিদ্বেষপূর্ণ। আর যদু রায় শান্ত প্রকৃতির, অধ্যয়ন অনুরাগী, সাধু সরল যুবক। এ পরিবারের মানুষ বলিয়াই তাহাকে মনে হয় না। এই জন্য দুর্গাকান্ত উভয়কে পৃথকভাবে রাখাই ভালো মনে করিলেন। দুর্গাকান্ত দেবী রায়কে দিলেন উত্তরবঙ্গের জমিদারি, আর যদু রায়কে দিলেন দক্ষিণ বাংলার সুন্দরবনের জঙ্গল সহ তাহার বল্লভপুর কাছারির অন্তর্গত জমিদারি। কাহারও সঙ্গে কাহারও সম্পর্ক থাকিবে না, যে যাহার ইচ্ছামতো থাকিবে। দুর্গাকান্তের জীবিতকালে এই ব্যবস্থা হইল। তিনি নিজে যদু রায়কে সপরিবারে স্থানান্তরিত করিলেন ভৈরব নদের তীরবর্তী বল্লভপুরে। দুর্গাকান্ত ভাবিলেন ইহাতে ভবিষ্যতে শান্তি হইবে। সব ব্যবস্থা সম্পূর্ণ করিয়া একদিন তিনি দেবী রায়কে ডাকিয়া বলিলেন, দেবী, অনেক পাপ করেছি, অনেক দস্যুতা ডাকাতি নরহত্যা করেছি, এখন পরপারের ডাক এসেছে, তোমরা দুভাই দূরে দূরে রইলে
কোনো কলহের কারণ রইল না। যদু তোমার ছোট ভাই, কথায় বলে মায়ের পেটের ভাই, তাকে তুমি দেখো। দেবী ক্রুদ্ধ কণ্ঠে কহিলেন, কাজটা কি ভালো করে গেলেন বাবা? অন্যায় কিসের? দু ভাই কি মিলেমিশে একত্রে জমিদারি করতে পারতাম না? দুর্গাকান্ত রাগিয়া উঠিলেন, কহিলেন, না তুমি পারতে না, আমার উপর কথা বলো না, আমি দুর্গাকান্ত রায়, না ভেবে চিন্তে কিছু করি না। এ কথা মনে রেখো, যদি ভবিষ্যতে যদুর উপর কোনো অন্যায় করো তবে ধ্বংস হয়ে যাবে সব। যদু নিরীহ নির্বিরোধী, তুমি বড় ভাই, তোমার কর্তব্য হবে তাকে রক্ষা করা। দেবী রায় নীরব রহিলেন। যদু রায় তখন বল্লভপুরে বাস করিতেছেন। কিছুদিন পরে দুর্গাকান্তের পরলোকের ডাক আসিল। দেবী রায় হইলেন স্বাধীন, হইলেন অত্যাচারী জমিদার আর দুর্দান্ত ডাকাত। রক্তে তাঁহার আনন্দ, নরহত্যায় তাঁহার উল্লাস। বল্লভপুরে যদুরায় বাস করেন ভৈরবের তীরে দক্ষিণ বাংলায়। যদুরায়ের দেবদ্বিজে ভক্তি। দেবী কাত্যায়নীর মন্দিরের চূড়া আকাশ ছুঁইয়া রৌদ্রলোকে করে ঝলমল। শ্যাম সায়রের তীরে যদুরায়ের প্রাসাদ, চক মিলানো এক বাড়ি। বাড়িতে অতিথিশালা আছে, অতিথি অভ্যাগত নিত্য আসে। সুন্দরবনে বিস্তৃত জমিদারি, বিশ্বস্ত নায়েব কর্মচারীরা কাজ করে, অত্যাচার নাই, অবিচার নাই। যদুরায়ের জমিদারি শান্তিপূর্ণ, কিন্তু শান্তির মধ্যে দেখা দিল এক অশান্তি। একদিন যদুরায় তাহার দাদা দেবী রায়ের কাছ হইতে এক চিঠি পাইলেন। চিঠির উপরে রক্তচিহ্ন দিয়া খড়গ আঁকা। চিঠিতে লেখা ছিল, পরম কল্যাণ বর দীর্ঘজীবেশু, আমি তোমার দাদা দেবী রায় জানাইতেছি যে বহুকাল তোমার সঙ্গে দেখা সাক্ষাৎ নাই। শ্রাবণের অমাবস্যা তিথিতে তোমাকে আশীর্বাদ করিতে বল্লভপুর আসিব দলবল সহ। অভ্যর্থনা করিবার জন্য প্রস্তুত থাকিও। আশীর্বাদক শ্রী দেবী রায় চৌধুরী শর্মা। যদুরায় যখন ওই চিঠি পাইলেন তখন তিনি পীড়িত শয্যাশায়ী, জীবন সংশয় ব্যাধি, কঠোর তপ ও পূজা পার্বণে, উপবাস ও ধর্ম সাধনায় তাহার শরীর একেবারে জীর্ণ হইয়া গিয়াছিল। সাধারণত বিছানাই পড়িয়া থাকিতেন। কবিরাজ বলিয়াছেন, শিবেরও অসাধ্য আরোগ্য করা এই ব্যাধি। এই চিঠি পাইয়া যদুরায় কাঁদিয়া ফেলিলেন। দেওয়ানকে ডাকিয়া ক্ষীণ কণ্ঠে কহিলেন, দাদা আসবেন ভালো কথা, তবে রক্তচিহ্ন কেন? তারপর ক্ষণকাল চুপ থাকিয়া বলিলেন, তবে কি তিনি আসবেন আমার বাড়ি লুট করতে? রক্তে আঁকা খড়গ ছিল দেবী রায়ের ডাকাতি করার সংকেত। বলা বাহুল্য, যদুরায় এ কথা জানিতেন। দেওয়ান চুপ করিয়া রহিল। স্ত্রী সাবিত্রী দেবী বলিলেন, আমাদের রায়বংশের একমাত্র ছেলে সচিদুলাল, তিনি কি চান এ বংশ লোপ করতে? ঠাকুর তাকে সুবুদ্ধি দাও। সাবিত্রী দেবী স্বামীর বিছানায় তাহার পায়ের কাছে লুটাইয়া পড়িলেন। কথাটা প্রচার হইলে বল্লভপুরের ঘরে ঘরে একটা আতঙ্কের সৃষ্টি হইল। কোথায় মহানন্দা নদীর তীরে দেবী রায়ের জমিদারি, আর কোথায় তাহার জমিদারি হইতে বহু দূরে ভৈরব নদের পারে দক্ষিণ বাংলার সুন্দরবনের কাছাকাছি এই বল্লভপুর গ্রাম? কি প্রয়োজন ছিল দেবী রায়ের এত দূরে হানা দিবার? হ্যাঁ, প্রয়োজন ছিল, দেবী রায়ের জিঘাংসা প্রবৃত্তির চরিতার্থতার জন্য। দেবী রায় নিঃসন্তান। দেবী রায়ের স্ত্রী জগদ্ধাত্রী দেবী ছিলেন উত্তরবঙ্গেরই এক বিশিষ্ট জমিদারের কন্যা। রূপে গুণে যেন সাক্ষাৎ লক্ষ্মী। ঐশ্বর্যের অভাব ছিল না দেবী রায়ের, তাহা হইলে হইবে কি? মানুষ যখন প্রবৃত্তির তাড়নায় বিভোর হয় তখন তাহার কোনো জ্ঞান থাকে না। দেবী রায়েরও তাহাই হইল। জগদ্ধাত্রী দেবী স্বামীকে প্রশ্ন করিলেন, তোমার কি কোনো অভাব হয়েছে? দেবী রায় গর্জন করিয়া উত্তর দিলেন, এ প্রশ্ন কেন? কেন? যদু তোমার ছোট ভাই, সে কত দূরে থাকে। তোমাদের বংশের একটি মাত্র ছেলে সচিদুলাল, আমাদেরও ছেলে মেয়ে কেউ নেই, সেই তো হবে সমস্ত বিষয়ের মালিক। তবে কিসের জন্য চললে তাদের উৎপীড়ন করতে? কোনো দিন কোনো অন্যায় তো করেনি ঠাকুরপো। কি চাও তুমি? যেও না, এমন কাজ করো না, করো না। দেবী রায় হাসিলেন। তারপর সেদিন নিশীথ রাত্রিতে নির্জন বনপ্রান্তে মহানন্দার তীরে
মহিষমর্দিনী মায়ের পূজা হইল, হইল নরবলি। সেই বিচ্ছিন্ন মুণ্ড হইতে নির্গলিত রুধির ধারা লইয়া রক্তের তিলক পরাইয়া দিলেন দেবী রায়ের ললাটে তাহার পুরোহিত। ভাই চলিলেন ভাইয়ের বাড়িতে ডাকাতি করিতে। এমনি ছিল সে কাল, কিন্তু যাহার বিরুদ্ধে এত আয়োজন সেখানে কোনো উত্তেজনাই ছিল না। রাজ্যের সর্দারেরা, লেঠেলরা, পাইকেরা হাজারে হাজারে বল্লভপুরে আসিল। দেওয়ানের কাছে বলিল, হুকুম নিয়ে আসুন মহারাজার কাছ থেকে, দেখি কেমন করে আমাদের গাঁ লুট করতে পারে দেবীরা। দেওয়ান যদুরায়কে বলিলেন, আগে হুজুর, ওই প্রজারা চায় দেবী রায়ের বিরুদ্ধে দাঁড়াতে, সমানভাবে লড়াই করতে। আপনি হুকুম দিলে তারা প্রস্তুত থাকবে, ওই বদরা ভেঙে চুরমার করে দেবে, আর তা ছিন্ন মুন্ড নিয়ে আসবে আপনার কাছে। হুকুম দিন আপনি, হুকুম দিন। শিহরিয়া উঠিলেন যদুরায়, ধমক দিলেন দেওয়ানকে, আপনি শুনলেন নীরবে তাদের এই কথা? তাদের শান্ত করুন, বড় ভাই আসছেন ছোট ভাইকে আশীর্বাদ করতে, সেখানে কি লাঠালাঠি দাঙ্গা হাঙ্গামা রক্তারক্তি সাজে? দেওয়ান নীরবে ফিরে গেলেন। নীরব হইল বল্লভপুর। যেমন শান্ত স্তব্ধ শান্তিপূর্ণ ছিল নগর, তেমনি পূর্বের মতো রহিল স্তব্ধ শান্ত। ঝড়ের আগে যেমন প্রকৃতি থাকে স্তব্ধ শান্ত নিঝুম। যদুরায় ক্ষীণ কণ্ঠে স্ত্রীকে কহিলেন, শোনো সাবিত্রী, ভাইয়ে ভাইয়ে লড়াই কি ভালো? আমি তো পরপারেরই যাত্রী, শোনুনি কি জম্পুরের শঙ্খধ্বনি যে বেজে উঠেছে। সাবিত্রী ভাঙিয়া পড়িলেন, 8 বছরের শিশুকে বুকে জড়াইয়া ধরিয়া বলিলেন, ওগো আমার শচী দুলালের কি হবে যদি তাকে? আর বলা হইল না। শিহরিয়া উঠিলেন জননী, ভয়ে আতঙ্কে মূর্ছিতা হইয়া পড়িলেন। যদুরায় নির্বাক। সন্ধ্যার অন্ধকার তখন গাছের গায়ে গায়ে দিঘির কালো জলে নামিয়া লুকোচুরি খেলিতেছে। স্তব্ধ নির্জন জমিদার বাড়ি। প্রতিদিনকার মতো কাত্যায়নীর মন্দিরে শঙ্খ ঘণ্টা কাঁসর বাজিল, আরতি হইল। বিষ্ণু মন্দিরে শোনা গেল কীর্তন, খোল করতাল মৃদঙ্গের সুগম্ভীর পবিত্র ধ্বনি। দেবদেবীর জয়ধ্বনিতে ভরিল আকাশ বাতাস। অমাবস্যা রজনী, আকাশ ঘন গম্ভীর কৃষ্ণ মেঘে ঢাকা। ভৈরবের দুর্বার স্রোত তীরের মতো বেগে ছুটিয়াছে, সেই স্রোতে বজরা আসিয়া বল্লভপুরে পৌঁছিয়াছে। দস্যুদল প্রস্তুত হইয়া আছে, শুধু দেবী রায়ের আদেশের অপেক্ষা। দেবী রায় ভাবিতেছিলেন কি করিবেন, কিভাবে আক্রমণ করিবেন। তিনি দেখিলেন বজরার দুই দিকে মশাল জ্বলিয়াছে, পথে ঘাটে চলিয়াছে মশালের সারি। কদলী বৃক্ষ ও আম্রপল্লব সহ পূর্ণ কুম্ভ রহিয়াছে প্রতি গৃহদ্বারে। দেখিলেন শান্ত নীরব পল্লী, প্রতিদিনকার মতন বল্লভপুরবাসী শান্তিতে ঘুমাইতেছে। এমন সময় একজন বরকন্দাজ আসিয়া দেবী রায়কে বলিল, মহারাজ, এই ছোট কর্তার দেওয়ানজি আপনার সাথে দেখা করতে চান। দেবী রায় গড়গড়ার নল হইতে মুখ তুলিয়া কহিলেন, নিয়ে এসো তাকে। দেওয়ান রামদুলাল প্রণাম করিলেন দেবী রায়কে, তারপর কহিলেন, এই যে মহারাজ, আমার একটি নিবেদন আছে। তাকিয়া সরাইয়া ঋজুভাবে বসিয়া দেবী রায় বলিলেন, বলো কি কথা? আগে আমার মনিব রোগশয্যায় পড়ে আছেন, আসবার শক্তি নাই, তাই আমাকে পাঠিয়েছেন মহারাজকে রাজবাড়িতে নিয়ে যাবার জন্য। আগে আপনি কিছু মনে করবেন না, দয়া করে যদি। দেবী রায় একবারই ভ্রুকুঞ্চিত করিলেন। প্রথমটায় সন্দেহ হইল কোনো ষড়যন্ত্র নয় তো, তারপর মৃদু হাস্য করিয়া কহিলেন, চলো, আচ্ছা একটু অপেক্ষা কর। বজরার পাশের কক্ষে যাইয়া দেবী রায় বেশ পরিবর্তন করিলেন। ঢাকাই জড়িপাড়ে ধুতি, মসলিনের সুবর্ণ খচিত ফতুয়া, মাথায় জড়ির টুপি, পায়ে জড়ির জুতা, হাতে লইলেন খাপবদ্ধ দীর্ঘ তরবারি, তাহার নিত্য সঙ্গী। এমন সময় একজন পাইক আসিয়া বলিল, সর্দার, এনায়েত আলী খাঁর ভৈরব সর্দার কি সঙ্গে যাবে? গম্ভীর কণ্ঠে দেবী রায় বলিলেন, না না, কাকেও যেতে হবে না, আমি একাই যাব। দেওয়ান আগে আগে চলিলেন। দুই পাশ হইতে বাজিয়া উঠিল মঙ্গল শঙ্খ, নাকারা, দামামা। এইরূপ যে হইবে
দেবীরায় তাহা আশা করেন নাই, তিনি বিস্মিত হইলেন। রাজবাড়ির নিকটে পৌঁছলে তরুণে তরুণে বাজিয়া উঠিল নহবতের ধ্বনি, সানাইয়ের বিষণ্ন করুণ সুর যেন একটা আসন্ন বিপদের সংকেত ধ্বনি জাগাইতেছিল সারা আকাশে। দেওয়ান কহিলেন, এগে হুজুর, ওই প্রভু যদুরায়ের শয়নকক্ষে চলুন। দেবীরায় চিন্তাকুল মনে মন্ত্রমুগ্ধের মতো চলিলেন দেওয়ানের সঙ্গে সঙ্গে। বিরাট শয়নকক্ষ, প্রকাণ্ড পালঙ্কের উপর যদুরায় শুইয়া আছেন, রোগক্লিষ্ট দেহ, শীর্ণ কঙ্কাল মাত্র সার, বক্ষস্থল ধুকধুক করিতেছে মাত্র। দেবীরায় প্রবেশ করা মাত্র সাবিত্রী পুত্র শচীদুলালকে লইয়া তাহার পদপ্রান্তে লুটাইয়া পড়িলেন। দেবীরায়ের মুখ হইতে একটি কথাও বাহির হইতেছিল না। এ কোন মৃত্যুপুরী, কোথায় আসিলেন তিনি, দুঃস্বপ্ন নয় তো? দেবীরায় ডাকিলেন, যদু, যদু ভাই আমার, তুই কোথা? অতি ক্ষীণ কণ্ঠে উত্তর আসিল, এই যে আমি, দাদা তুমি আমাকে পায়ের ধুলো দাও, আশীর্বাদ করো, শান্তিতে মরি, আমায় ক্ষমা করো, আমার যে উঠবার শক্তিও নেই। সহসা ঝনাত করিয়া দেবী রায়ের হাতের তলোয়ারখানি মেঝেতে পড়িয়া গেল। ঘরের প্রদীপের উজ্জ্বল দীপ্তি যেন ধীরে ধীরে অপসারিত হইল। দেবী রায় উদ্বেলিত কণ্ঠে কহিলেন, যদু, তোর এই অবস্থা কেন আমাকে জানাসনি? কেন তুই আমাকে সংবাদ দিসনি? ওরে আমি যে তোর দাদা। দুই চোখ দিয়া যদুরায়ের ঝরঝর করিয়া জল ঝরিতে লাগিল, তাহার কথা বাহির হইতেছিল না। সাবিত্রী দেবীকে উদ্দেশ্য করিয়া দেবী রায় বলিলেন, বৌমা, কেন এ খবর আমাকে দাওনি? কেন, কেন? এর উত্তর আমায় দাও বৌমা। সাবিত্রী দেবী নীরব, দাদা তুমি তুমি তো চিঠি দিয়ে জানিয়েছ তুমি আসবে আমায় দেখতে, আশীর্বাদ করতে, এই তো এসেছ, আর ভাবনা নেই আমার, তোমার আশার আশায় এতদিন বেঁচে আছি দাদা। আস্তে আস্তে এই কয়টি কথা বলিয়া যদুরায় একবার দম লইলেন। তারপর সাবিত্রী দেবীর প্রতি দৃষ্টি নিবদ্ধ করিয়া বলিলেন, এসো এসো সাবিত্রী, এসো দুলাল, আমার শচী দুলাল, জ্যাঠামশাইকে প্রণাম করো। তারপর সাবিত্রীর হাতখানি ও শচী দুলালের হাতখানি ধরিয়া মৃত্যু পথযাত্রী যদুরায় বলিলেন, তোমার হাতে দে সঁপে দিয়ে গেলাম দাদা, আমায় বিদায় দাও, একটু পায়ের ধুলো। সহসা এক ঝলক রক্ত উঠিল যদুরায়ের মুখ দিয়া, নিমেষে সব ফুরাইয়া গেল। দেবী রায় ছোট ভাইয়ের মৃতদেহ জড়াইয়া ধরিয়া উচ্চকণ্ঠে চিৎকার করিয়া উঠিলেন, ভাই, আমার ভাই, যদু কোথায় গেলি, কোথায় গেলি রে? কক্ষের সমস্ত প্রদীপ নিমেষে নিভিয়া গেল।